এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট লিভিং রুমের আইডিয়া। আর জার্মানরা কিভাবে তাদের ঘর সাজায় এই ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করব, সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমাদের চ্যানেলে বাংলাদেশ ইন জার্মানি। এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে আধুনিক জার্মানদের বাসা বাড়ির ভিতরটা কীরকম হয়। তো আমরা কোনো বাসা বাড়িতে আসলে যাচ্ছি না, আমরা আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেখান থেকে আসলে আপনাদেরকে ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব তাদের বেডরুম, লিভিং রুম, কিচেন, ডাইনিং কীরকম হয়ে থাকে। তো আসুন দেখে নেওয়া যাক একে একে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অল্প স্পেসে, যদি একেবারে উপরের ফ্লোরে থাকে, উপরের ফ্লোরটা ইউরোপে সাধারণত ত্রিকোণা হয়, তাই কিছু অংশ আসলে ইউজ করা যায় না, সেটাই আইডিয়া দেখানো হয়েছে। ছোট্ট একটি লিভিং রুম, এর ভিতরে সবই রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন লিভিং প্লাস ডাইনিং এর ব্যবস্থা, সুন্দরভাবে ওয়ালটি প্রিয়জনের ছবি দিয়ে সাজানো হয়েছে, পাশাপাশি টিভি দেয়ালে টানানো এবং সোফা, ডাইনিং দেখতেই পাচ্ছেন। এর পিছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা একটা খালি স্পেস, এই জায়গাটাও তারা সুন্দরভাবে ডাইনিং এর জন্য ইউজ করেছে, একটা সেপারেট ডাইনিং। আর এটা হচ্ছে আসলে বাচ্চাদের রুম, কত অল্প স্পেসে আসলে স্পেসটা কাজে লাগানো যায় দেখতে পাচ্ছেন, খুবই ছোট্ট একটি স্পেসে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। আর এটা হচ্ছে বাচ্চাদের রুমের ঠিক পাশেই আসলে বাবা মার রুমটা, যাতে বাচ্চা খুব বেশি দূরে না থাকে। তো দেখতে পাচ্ছেন, দেখতে থাকুন আমাদের সাথে। এইটা আরও একটি লিভিং রুমের আইডিয়া, যাদের ঘর আসলে স্পেস অনেক বড় তারা আসলে এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। আর আধুনিক জার্মান ভাষা বাড়িগুলো আসলে অন্যান্য দেশের মতোই আসবাবপত্র দিয়ে সাজানো, আর আগের যে ডিজাইন জার্মানদের সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিটলি ডিফারেন্ট। তাদের যারা বয়োবৃদ্ধ রয়েছেন তাদের বাড়িতে গেলে দেখা যায় আসলে তারা অনেকটা ক্লাসিক্যাল ডিজাইনের আসবাবপত্র দিয়ে সাজানো, কিন্তু বর্তমান জার্মান বাড়িগুলো আসলে খুবই আধুনিক সব জিনিসপত্র ইউজ করা হয়, এবং সেই এই ভিডিওতে তারই ছোট্ট একটি নমুনা দেখা যাচ্ছে। এই সেই লিভিং রুম যেটার কথা আমি শুরুতেই বলেছি, আসলে এটা অসম্ভব সুন্দর একটি থিম, এবং আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এই পুরো থিমটাই কিন্তু ব্ল্যাকের উপরে, অর্থাৎ ব্ল্যাক সোফা, ব্ল্যাক ছবির সবগুলো ফ্রেম ব্ল্যাক, শোকেস থেকে নিয়ে সব কিছু, ইভেন যে কার্পেটটা ইউজ করেছে এবং সোফার পিছে দেখুন খুব সুন্দরভাবে তারা আসলে স্পেসটা ইউজ করেছে। তো সব কিছুই আসলে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছোঁয়া। তো আপনাদের বাসা বাড়িও আসলে আপনারা এই আইডিয়াটা ইউজ করতে পারেন। আসলে বলতে হয় এক কথায় অসাধারণ। আর আপনারা বুঝতেই পারছেন আমি আপনাদেরকে কোনো একটি শপে নিয়ে গিয়েছি। তো এখানে আসলে প্রাইস আসলে রিজনেবল প্রাইসই রয়েছে, খুবই দেখতে অনেক ফ্যান্সি, অনেক লাক্সারি আসবাবপত্র মনে হলেও আসলে অত প্রাইস না। আর এটা হচ্ছে একটি ডাইনিং,
অসম্ভব সুন্দর ডাইনিং প্লাস কিচেন দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুন্দরভাবে সাজানো গুছানো, এবং প্রত্যেকটি কর্নার তারা ইউজ করেছে আসলে, যাতে কোনো কর্নার খালি নেওয়া থেকে যায়। আসলে জার্মান বাড়িগুলো এরকমই হয়, তারা চেষ্টা করে প্রত্যেকটা কর্নার যাতে কোনো না কোনো কাজে লাগানো যায়, কোনো স্পেস যাতে খালি পড়ে না থাকে। তো দেখতে পাচ্ছেন শোকেসটা আসলে কিভাবে সাজানো গুছানো, এবং এটা হচ্ছে টেবিলে তারা আসলে কিভাবে খায় তার একটা স্যাম্পল। এবং ডাইনিংয়ের পাশেই হচ্ছে তাদের লিভিং রুম, এবং আপনারা দেখে থাকবেন কালার কম্বিনেশনটা আসলে। আর এটা হচ্ছে প্যাসেজ, এখানে গ্রিনের কিন্তু বেশ ভালো সমাহার, অর্থাৎ তারা যে গাছ প্রেমী, যারা গাছ প্রেমী আছেন তারা এই রুমটা দেখতে পারেন আসলে। এটা আরেকটা ডাইনিং এর রুম, এটা আসলে প্রচুর জার্মান বাড়িতে এই স্টাইলের, অর্থাৎ আমাদের স্কুলে যে বেঞ্চ গুলো হয়ে থাকে ঠিক ওই রকম বেঞ্চ তারা ইউজ করে বসার জন্য। এবং এটা একটা সুপরিসর কিচেন এবং আধুনিক একটি ডাইনিং স্পেস। আর এখন আমি দেখাতে যাব একটি বেডরুম, অসম্ভব সুন্দর একটি বেডরুম। এবং আপনারা যদি খেয়াল করে থাকেন দেখবেন প্রত্যেকটা রুমে তারা আসলে প্রচুর ছবির ফ্রেম আসলে টানানো, এবং এটাই বাস্তব, তারা প্রত্যেকটা মেমোরি আসলে চোখের সামনে রাখতে চায়। তো আপনারাও এই আইডিয়াগুলো ইউজ করতে পারেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমাদের সাথেই থাকুন এবং ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।